ও আমার মুরব্বী এনো বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশ্বর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়া বাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে জানাতে চাই কেতাবের মধ্যে যে কথা বলছিলাম, ও ছেলেরা ইন্দাবাজের কথা বারবার বারবার যদি বলা হয় তখন বলে ও সাদ্দাম ভাই তোমরা নামাজের কথা যখন বলছো নামাজ পড়ে লাভটা কি হবে? যদি বলা হয় কেন কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে। বলবে কে বলেছে? কেন আল্লাহর কোরআন বলেছে? বলবে আল্লাহর কোরআনের আয়াতের সাথে বর্তমান যারা নামাজি আছে তাদের বেশিরভাগ নামাজির সাথে মিল হচ্ছে না। কেন মিল হচ্ছে না? বলছে এমন কিছু নামাজি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে অথচ তসবি ফোকাস ফোকাস করে টিপছে, কিন্তু ছেলে বিয়ে দিয়ে মোটা মাল দাবি করে নিচ্ছে, চাচা কপাল ঘষে ঘষে কপাল কালো দাগ হয়ে গেছে, দাড়ি বড় বড়, তসবি ফোকাস ফোকাস করে টিপছে, অথচ বলছে তুমি হবে আমার বিয়াই, সব যেন রেজি থাকে না চাইতে পাই, আমার কোনো দাবি দাবা নাই, তাওবা আস্তাগফিরুল্লাহ, প্রতি বছর একবার করে পুরপুরা শরীফে যাই, আজমির শরীফে যাই, হারাম জিনিসের উপর লোভ লালসা নাই। ও সাদ্দাম ভাই আমার বাপ নামাজ পড়ে না, চার দোকানে বসে থাকে, কিন্তু আমার বিয়েতে আমার বাপ পণ নেয়নি, আমার বড় চাচা নামাজ পড়ে, ও ছেলের বিয়েতে পণ নিয়েছে, ওদের থেকে আমরা ভালো আছি। কোরআন বলছে নামাজ ভালো কাজে আদেশ করবে, কই ভালো কাজে আদেশ করলো না, অসৎ কাজে নিষেধ করলো না। এমন কিছু মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার ঘরের ছাদের উপরে শুকরের ছাতা মানে ডিসেন্টোনাপ, চলছে টিভি দেখছে ওর বিবি, ওতেই চলছে স্টার জলসার জি বাংলা, আগুন লাগছে সারা পশ্চিম বাংলায়, ওতেই চলছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা, বাড়ির বউরা বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন তালা, আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন দু ছেলের মায়েরা পালাচ্ছে, আগে আই বুড়ো মেয়েদের পিছনে ছেলেরা ভিড় করতো, এখন বাচ্চার মায়ের পিছনে ঘুরছে, আই বুড়ো মেয়েদের পিছনে ধস নেমেছে, ওদের শেয়ার বাজার নেমে গেছে। না 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 না, ও সাদ্দাম ভাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে অথচ তার বাড়ির ছাদের উপরে ওটা কি চলছে? আমরা নামাজ পড়ি না কিন্তু বাড়িতে টিভি রাখিনি, ওটা হারাম আমরা জানি, গান বাজনা চলে না, ও নামাজ পড়ছে ভালো কাজে আদেশ হলো না, অসৎ কাজে নিষেধ হলো না, আমরা নামাজ না পড়ে তার থেকে ভালো আছি, এটা বলছে বেনামাজিরা। ও সাদ্দাম ভাই একদল মানুষ আছে রে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়িতে প্রতিদিন সুদের ব্যবসা চলছে, সুদের ব্যবসা, যেখানে আল্লাহর কোরআন বলেছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গোনা হয় তার মধ্যে এক প্রকার গোনা হলো ছেলে যদি আপন মায়ের সাথে জেনা করে ব্যভিচার করে যতটা গুনাহ হবে। ও কল দেখে কো বন্ধন কর মায়েরা, ও কল দেখে কো সুদখোর ভাবিরা, ও কল দেখে কো সুদখোর বাপ চাচারা, একটু কানটা খাড়া করে শুনে দেখে দাও, নিজের ছেলের সাথে একটা রাত কাটালে যতটা গুনাহ হবে, একটা পরপুরুষের সাথে 36 বার জেনা করলে যতটা গুনাহ হবে। যারা সুদ দিচ্ছে সুদ নিচ্ছে, 1 টাকা হোক 1 কোটি টাকা হোক, কতটা পরিমাণ গুনাহ হচ্ছে, কতটা পরিমাণ গুনাহ হচ্ছে, অতটা পরিমাণ গুনাহ হচ্ছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও সাদ্দাম ভাই তোমরা মাইক ধরলে বলছো নামাজ ভালো কাজে আদেশ করে অসৎ কাজে বাধা সৃষ্টি করে, কিন্তু আমাদের সমাজে আজকের দিনেতে ও তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে অথচ ওর বাড়িতে সুদের ব্যবসা চলছে, কি করে? কি অসুবিধা লাগছে নাকি? ভালো করে শোনেন, একটু জ্বলে দলে দিয়ে যায়। তার কারণ সুদ, লোক খাচ্ছে খাচ্ছে আবার মনে মনে করছে মলি সাহেবরা বিরাট ফতোয়া দিচ্ছে, আমার মেরবে 20,000 টাকা ধার দিক দেন, এ কথা বলে তো ওর কলজিয়াস খাটা করে দেবো। ও যদি মানুষের বাচ্চা হয় এই যুক্তি দিয়ে, তারপরে আমার যুক্তি চেবাল্লি বসেন, তারপর দেখছি ভাই যারা বসছো যেন উঠবে না,
কারণ আমি তোমাদের ডাকিনি যে ভাই দুলা ভাই বসো, ঢুকে আবার যখন ঢুকছো তাহলে উঠলে কিন্তু বলে উঠতে হবে কি আমার 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 দাবিটা কি খারাপ? আমি কারা ডাকিয়েছি ভাই তোমরা চলে এসো? যে উঠেছে তারও বসতে বলিনি, আর যে এসে বসছে তারও ডাকিনি। সুতরাং বসতো নিজের ইচ্ছায়, উঠতে হবে আমাদের ইচ্ছায়, কথা ঠিক কি না? মনে মনে করছে খুব ভালো লাগছে, এদিক ওদিক একটু ঘুরে এসে দেখি একটু বসি, আবার কিছুক্ষণ পরে যেই টুনির মা মিস কল দেবে উঠে যাবে। হ্যাঁ, এদিক ওদিক ঘুরে অত সহজ না, উঠলে সিগন্যাল দিয়ে উঠবে, এই তোরা তিনজন দাঁড়িয়ে কি করছে, এই হলুদ জামা, এই মোবাইল, এই এই সারা মোবাইল সারা সারা সারা, ভাই ভিতরে বস তাহলে বের আমার দিকে খেয়াল করুন। এই যারা সাইডে কথা বলছো আস্তে কথা বলো, প্রশ্ন থাকলে সামনে এসো, তোমার উত্তর দেওয়ার জন্য আমি তৈরি আছি। অতটা সহজ যা ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া হয় গ্রামের মোড়ের মাথায় বসে ফতোয়া দিচ্ছে কেডা কেলো চাচা, ভালো করে খবর লাও, বগলের চুল কাটে না 4.5 বছর। ফতোয়া দিচ্ছে ইমামের বিরুদ্ধে, হাবে সাহেবের বিরুদ্ধে, জিজ্ঞাসা করো ভালো করে যে চাচা দোয়ায় কুনুতটা বলো দেন, বলছে কেন আমি জানি না, বলছে বলো, তখন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রাহিম, বলছে ও চাচা দোয়ায় কুনুত, বলছে চুপ করো আমি মুফতি সাহেব। হস্যই দীর্ঘির জ্ঞান থাকে না, আলেমের বিরুদ্ধে আঙুল তুলতে দ্বিধাবোধ হয় না, তা তুমি যদি বেশি বোঝো তোমার বাপের জানা যায় হাফেজ না ডেকে তুই পড়া, তোর ভাইরা বাড্ডা, তোর জেট শেষে দাঁড় করা ইয়ার কি। আজ পর্যন্ত যত বাচ্চা কাচ্চার মুসলমানি হয়েছে কেউ সহজে বলেছে কেটে দাও, বরঞ্চ ভয় করছে, ওর দাদু বলছে করছি ওরম করছি কেন, বলছে দাদু আল্লাহর কি আমার না কি ভয় লাগছে, বলছে কিসির ভয়, বলছে কতটা কাটবে, বলছে একটুখানি কাঁপছে, তখন বলছে ও দাদু আমার না কেটে তোমার কাটুক, বলছে দুঃশালা তাই আমার হাই। তাহলে মুসলমানি দেওয়া ফরজ নয় সুন্নত, আর সুন্নত তাকে পালন করার জন্য দাদু নানা চাচা মামা কাকু এত এমন ভাবে বাচ্চাটা ধরে বলছে কাটো কাটো, মনে হয় যেন বাগদোলার কষাই গরু ফেলছে, কাটা বাস্তব তো, ওটা তো সুন্নত। তা ওটা পালন করার বেলায় এত যদি দায়িত্ব থাকে, পর্দা করা ফরজ, হালাল খাদ্য খাওয়া ফরজ, ওর বেলা গলা চেপে ধরার দরকার আছে না নাই? সুন্নতের বেলা লাপালাপি আর মোড়ের মাথা রাস্তার ধারে দেড়গে ফতোয়া, ফতোয়া চটকে দেব, যে কদিন বাজব মাথা তুলে বাজব, ওই হাম মোল্লার হাত খ্রিস্টান ওরাম মোল্লার দরকার নেই, বেপরানি কুলখানি মুসলমানি আর সবরেশানি ওই রকম মুসলমান, নামে মুসলমান কাজটা ইহুদিদের মতো, ওরা মুসলমান চাই না। চলুন আজকের এখান থেকে কোন দিকে যাচ্ছে একটু খেয়াল করুন, হে উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম সেই কথার উপরে দাঁড়িয়েই বলছি, বাপ মার সাথে অসৎ আচরণ করে এরকম একটা জলসা কেন, যদি 200 জলসা দেয় তারপরের মাথায় বাজ পড়বে, বলবেন সাদ্দাম হোসেন মাথায় বাজ পড়তি তো কারা দেখিনি, তুমি তো বলছো মাথায় বাজ পড়বে, ও বাবা আসমান থেকে বাজ পড়লে শুধু বাজ পড়া নয়, আগে আই বুড়ো মেয়েরা পালাচ্ছিল এখন বউরা পালাচ্ছে, তা কারার বউ যদি স্বামীর রেখে চলে যায় ওটা কি মাথায় বাজ পড়া নয়? দোকানদারে বসে বসে বলছে আঙ্গা বউ চলে গিয়ে গেছে গেছে, এই নতুন শাড়িটা পরে 7 ভরি গহনা 40,000 টাকা এটিএম সব নিয়ে গেছে, ওটা কি মাথায় বাজ পড়া নয়? আর এই কথাগুলো বললে মানুষ বলছে যুগ জামানা খারাপ হয়ে গেছে, কিন্তু আলেম ওলামা বসে আছে, জিজ্ঞাসা করুন, রসূলুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছে যুগ জামানার কোনো পরিবর্তন হয় নি, আগেও সূর্য যেমন উঠত আজও তেমন উঠছে, আগেও যেমন ডুবত
এখনো তেমন ডুবছে, যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। বলবেন প্রমাণ, দুটো তিনটে দিচ্ছি। একটা হলো নরেন্দ্র মোদি দখল করে বসেছে দিল্লির গদি, তিনি বলেছিলেন আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আছে দিন, নাস্তে থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিতে হবে গ্যাস। বাড়ির বউরা বলল শুধু গ্যাস নিলে হবে না, এমন একটা হাঁড়ি কেন তরকারি হলে যেন ডেকে দেয়। বাড়ির বউরা বলল তাই তো, একটা স্বামীরা বলল তা চলো বাদুড়িয়ায় যাই, বাগজলায় যাই। বাগজলায় গিয়ে তাহলে শেষ করে দিচ্ছে, আর বাড়াবো না। আর একটু বলবো, ওরে একটা না, এই এই কথাটা শেষ করি, দাঁড়ান দাঁড়ান। আসলে কমিটি খাওয়া দাওয়া করাবে তো, ওই জন্য বলছে যে একটা বেজে গেছে, ওই জন্য বলছে যে শেষ করে দিই। তা আপনারা শেষ করে দেবো, যে কথাটা বলছি দুটোই খাবে, এই সর্বনাশ। শোনেন না, সময় নষ্ট করাবো না, শুধু কথা যেটা বলছি একটু বোঝানোর মতো করে দিই। শোনেন, দাবি রাখবেন না আজকের দিনে, আশেপাশে তো বহু জায়গায় এসেছি, একাধিকবার এসেছি, আবারও আসব। বিশেষ করে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় বাবা, বিরাট মুসিবত, খেয়াল করুন। চলেন, আল্লাহ যদি বলায় আবার শুনে, এই কথাটা শুনে নেন, শেষ কর, আমার দিকে খেয়াল করুন। ভাই বাবা আমার দিকে খেয়াল করুন। তো স্বামী বলল চলো বাজারে যাই, বাজারে গিয়ে হাঁড়ি কিনে আনলো, তরকারি চাপিয়ে দিল, হাঁড়ি যেই হাঁড়ি তরকারি হয়ে যাচ্ছে, হাঁড়ি ডেকে দিচ্ছে, বড় ভাবি লেপ গেলাও, যার নাম প্রেশার কুকার, আবার হাঁড়ি ডাকছে, মেজে ভাবি গিলে এলাও। বলবেন যুগ খারাপ কি মানুষ খারাপ, এর সাথে এর কি সম্পর্ক? ওটাই তো ব্যাপার। এবার দেখেন, চল্লিশ বছর আগে গ্রামে ছিল মাটির বাড়ি, মাটির দেয়াল, মাটির মেঝে, আর বিচলির খড় বা টালি টিন দিয়ে ছাওয়া, মাটির চুলো মাটির হাঁড়ি, প্রতিদিন সকালবেলা চুলো থেকে ছাই বা পাঁশ তুলতে হতো, আর হাঁড়িটা খুব কায়দা করে মেঝে মাঝে কালি তুলতে হতো। এখন তখনকার সময় এই মুরব্বী যারা বসে আছেন, এনারাদের স্ত্রী মানে আমাদের মা ছটা বাচ্চা মানুষ করলো, মেজে মেজে কালি তুললো, মাটির হাঁড়ি মাটির চুলো প্রতিদিন নেতা দিল, তাদের নামাজ কাজা হলো না। আর এখন পাকা বাড়ি, গ্যাসে রান্না, প্রতিদিন নেতা দেওয়ার দরকার হয় না, মেজে মেজে কালি ঘষে তোলার দরকার হয় না, বাচ্চা দুটো তারপরেও নামাজ পড়ার, কোরআন শরীফ পড়ার সময় হচ্ছে না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? মানুষ খারাপ। আমি কি বোঝাতে পেরেছি? লাস্ট একটাই উদাহরণ কি, আগেকার মানুষ ছিল হাইটে অনেক লম্বা, কথা ঠিক না ভুল? আর যত দিন যাচ্ছে মানুষের হাইট তত কম হচ্ছে, তখন শাড়ি ছিল দশ হাত, কত বললাম দশ হাত। এই যে মুরব্বীরা বসে আছেন, এনাদের মা মানে আমাদের দাদিমা, এনাদের শাশুড়ি মা মানে আমাদের নানিমা, তারা হাইটে ছিল বেশি, গড় এভারেজ ছ ফুট, কিন্তু শাড়ি ছিল দশ হাত। এখন তারা দশ হাতে শাড়ি পরেছে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার কোনো মানুষ দেখেছে? এরকম কোনো নজির জানা আছে বাবা? কেউ দেখতে পাইনি। আর বর্তমান আমাদের বিউটির মা, ঝুমার মা, সোনালীর মা, বড় ভাবি, মেজ ভাবি, কোল দেখো, এদের হাইট কত? চার ফুট, বাড়ি যাও খবর আছে। পাঁচ ফুট, পাঁচ ফুট এক, ভালো করে দেখ, পাঁচ ফুট দুই, পাঁচ ফুট তিন, তাদের তো নিয়ে সংসার করছি প্রতিদিন, পাঁচের নিচে আছে সংখ্যাটা কম, পাঁচ ফুট তিনের উপরে আছে তার সংখ্যাটাও কম, গড় এবারে পাঁচ এক দুই পাঁচ তিন। বলুন বর্তমান শাড়ির সাইজ, বারো হাত শাড়ি, কিছু কিছুতে আবার ব্লাউজের পিস ফ্রি,
এসা কায়দা করে জড়াচ্ছে। আলিফ খালি বার নিচে এক নকতা, লাম খালি মিম খালি নুনের মাথায় এক নকতা, পেট ফাঁকা পিঠ ফাঁকা কপালেতে এক নকতা। বলুন তখন মানুষ লম্বা ছিল, শাড়ি ছোট ছিল, এখন মানুষ ছোট শাড়ি বড়, তারপরও শরীর দেখা যাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? এমন করে না, এমন করে শাড়ি পরিয়েছে যার এখান থেকে নিচের দিকটা ঘেরটা পুরো খেবলা জাল পুকুরি ফেলে না, এই রাম নিচের দিকটা এই রাম, আর উপরের দিকটা পুরো মনে হবে যেন 38 নম্বর গলি পুরো সরু, আর এখান থেকে এই পর্যন্ত পুরো নেট জাল। এলাদেন ভাবিকে কি পরিয়েছিস, সব দেখা যাচ্ছে। বলতো সাদ্দাম ভাই, শুধু কি আমি একা দেখব, পাড়ার লোকের হগনি? কেন কি কুরবানির গরু না কি কাজ ছাগল, 2-4 কোটি দিয়ে খেতে হবে? ছি 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 ছি, আল্লাহর কোরআন বলেছে নকরনা ফি বুয়ুতিকুম না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই কথাগুলোর মাঝে ছোট্ট করে কোরআনের আয়াত দিয়ে মাথা মেরে দিলাম আজকের বক্তব্য। গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হেউ পদদলিত এবং অপমানিত। কিন্তু কেন? আসলে মাঠে ফুটবল খেলা হচ্ছে, দুই দল ফুটবলের দুই দিক থেকে শট করছে, লাথি মারছে, বাইরে একটা পাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে উফ আহ, যেই বলটা বাইরে এসছে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে আর ছাড়বো না। এফরি বলছে কেন? বলছে কি এমন অপরাধ করেছে যে সুযোগ পাচ্ছে সেই লাথি মারছে? তখন এফরি বলছে পাগল, ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, যদি ওর পেটে হাওয়া না থাকতো পৃথিবীর কেউ লাথি মারার সাহস পেত না। বলবেন কি হাওয়া? এক নম্বর হাওয়া হলো যেটা আজকের মুসলমানদের পেটে হাওয়া ঢুকেছে, তাই যে যখন ক্ষমতায় থাকছে সে তখন মুসলমানের শট করছে লাথি মারছে। বলবেন হাওয়া কি? এক নম্বর হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা, আমার আল্লাহর কোরআন বলেছেন, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আকিমুসসালাহ ওয়াতুজ্জাকা, তোমরা নামাজ কায়েম করো পাশাপাশি যাকাত প্রদান করো, নামাজ রোজা কেউ কোনদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে নামাজ পড়ছে কারা? এই মুরুব্বি মুরুব্বি বাপ চাচা যারা মসজিদে বেশি নামাজ পড়ছে তারা, আর জনজন ছেলে যারা নামাজ বেশি পড়ে না তারা, তাদের যদি হাত পা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাপ, কোমরে কোমরে বাপ, উঠতে গেলে লাঠি বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাঁটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ, উঠতি বয়সে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ফুলিঞ্জয়, আমাদের জন্য আবার নামাজটা কিসের? বারবার যদি বলা হয় তখন বলবো সাদ্দাম ভাই তোমার কাছ থেকে একটু জানতে চাই, মলি সাহেবরা মাইক ধরলেই বলছে নামাজ পড়ো, মলি সাহেবরা মাইক ধরলেই বলছে নামাজ পড়ো, আমাদের মসজিদের ইমাম সাহেব বছরে 52টা শুক্রবার যখন মসজিদে যায় তখন ইমাম সাহেব বলে নামাজ পড়ো, যে সমস্ত হুজুরদের বাইরে থেকে দাওয়াত করে ডেকে আনা হয় তারাও মাইক ধরলে বলছে নামাজ পড়ো। নামাজ কেন পড়বো? বিজ্ঞান সম্মতের কারণ কি থাকতে পারে? আপনি আপনারা কদিন আগে দেখেছেন বফুরপুরা শরীফের 21-22-23 ফাল্গুন ইসালে সওয়াব হলো, বসিরহাট ইসালে সওয়াব হলো, বিভিন্ন জায়গায় হাজার হাজার ফকির শুয়ে থাকতে দেখেছেন, রাস্তার উপরে এমন করে শুয়ে পড়ে আছে, পা দুটো আকাশমুখো, পাটা এরকম করে যেন বটগাছের ডালের মতো পাটা বেঁকে আছে, কিন্তু একটা ফকির দেখাতে পারবেন যার মাথা নেই অথচ রাস্তার ধারে বসে বসে ভিক্ষা করছে, এরকম কোন মানুষ দেখাতে পারবেন?
না কেন বলবে মাথা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, ভেরি গুড, ঠিক বলেছেন, মাথা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া মোটরসাইকেল চলতে পারে না, শরীয়তের মাতার নাম হলো নামাজ, 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 নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না, মুসলমান পরিচয় থাকতে পারে না। আজকের এই গ্রামে পাড়ারে মাতা ও মাতা একশো যদি বাড়ি থাকে, তার মধ্যে সত্তরটা বাড়ি হলো বেনামাজি, 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 নামাজের কোনো ধার ধরে না। বারবার যদি বলা হয় তখন বলবো সাদ্দাম ভাই আসামি কি প্রত্যেক দিন কোঠে যায়? না 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 না, আসামি কবে কোঠে যায়? যেদিন যেদিন কেসের ডেট থাকে আসামি সেদিন সেদিন কোঠে হাজিরা দেয়। আমরা মুসলমানের বাচ্চা ঈদের দিনে খাচ্ছে কেজি কেজি লাচ্ছা, নিজেকে প্রমাণ করছে বিরাট বড় সাচ্চা, অথচ বছরে দুটো ঈদের দিন আর মাঝে মাঝে শুক্রবার ছাড়া বাকি মসজিদে দেখা হয় না, অথচ মুসলমানের বাচ্চা 30,000 টাকার গরু কুরবানি দেয়, জলসা উপলক্ষে 30 জন কুটুম বাড়িতে জম্মের খাওয়া খেতে দেয়, অথচ একটা বারের জন্য জলসার দিকে আসে না। এরকম মুসলমান আছে না নাই? আমি এই আপনাদের এলাকায় কয়েকবার একটু গন্ডগোল হয়ে গেল, তাতে মনে করেছিলাম আর এই দেখি খুব একটা আসবো না, কিন্তু লোকও ছাড়ে না, তারপরেও কয়েকবার আসলাম, আজও এসছি, আর এই কথাগুলো বললে লোক বলে এসব বলবে কেন? এসব মলি সাহেবরা বলবে না তো তোর কোন বাপ বলবে? বোনাই বলবে, মুদিখানার দোকানদার বলবে, এমপি বলবে, এমএলএ বলবে, না ওর বউ বলবে? আজকের মলি সাহেবদের বলার পারমিশন তুমি দাওনি, দিয়েছেন আল্লাহর নবী, তুমি দাওনি, দিয়েছেন আমার আল্লাহ। হাসরের ময়দানে আমাদের মতো মলি সাহেবদেরকে আল্লাহ বাবা শয়তান করে তুলবে, তখন রায়পুরের লোক জান্নাতে যাবে, আমাদের মতো মলি সাহেব বোবা শয়তান হয়ে জাহান্নামীদের কাতারে দেড়গে থাকবে। রায়পুরের লোক বলবে এই দেখ 15,000 টাকা ভিজিট ছিল, মাল ধরা পড়েছে, খাজনা, খাজনার লোক দেখবে। তার কারণ আমরা টাকার বিনিময় বক্তব্য করি, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি, অধিকাংশ জলসা কমিটি বেনামাজি, এমনও জলসা কমিটি আছে জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, কথা ঠিক কিনা? দাঁড়িয়ে পেছাব করে আর কি বলবো। শোনেন, কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? আমার দিকে খেয়াল করেন, অনেকদিন আলহামদুলিল্লাহ আল্লাহ যতদিন বাঁচাবে ইচ্ছা আছে প্রয়োজনে মোটর ভ্যান চালিয়ে খাবো, প্রয়োজনে টোটো গাড়ি চালিয়ে খাবো, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। যতদিন বলার মতো ক্ষমতা থাকবে বলবো, যেই দেখবো আর বলতে দিচ্ছে না, হচ্ছে না, পাচ্ছি না, তখন আস্তে আস্তে মোটর ভ্যান কারখানা করবো। আর নিয়ে তো আছে তাই, কারণ সমাজ এরা ব্যাখ্যা পথে চলবে, দোষ নেই, মলি সাহেব বললি দোষ। যারা রেল লাইনে ধারা পায়খানা করে দেখবেন মাথা এরম করে, মানে মুখটা না দেখা দেয় যাক, বাকি পাকিস্তানে বর্ডার দেখুক, তার পাশ থেকে যদি গেলে এ বাবলু মানে ও বসে পায়খানা করবে, লোক দেখুক দোষ নেই, বললে দোষ। আজকে সমাজ এই জায়গায় দাঁড়িয়ে বছরে একটা সভা দিয়ে কখনো নাজাত হতে পারে না। সভা দেওয়ার সাথে সাথে গ্রামবাসী পাড়া প্রতিবেশী কমসে কম মসজিদের সাথে সম্পর্ক রাখার দরকার। আজকের গরমের দিন মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙাচ্ছে, অলআউট জ্বালাচ্ছে, কারেন্টের ব্যাট ব্যবহার করছে, বাবা মশার একটা সাইজ সামান্য ছোট, মশা কামড়াবে, মশার কামড়ের থেকে আল্লাহর আজাব গজব কষ্ট বেশি না কম? তাহলে মশার ভয়ে যদি মশারি ঢুকতে হয়, আল্লাহর আজাব গজবের ভয়ে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? আজকের এই মজলিসে কটা বেনামাজি আছেন জানি না, তবে খাজরা গ্রামে দাঁড়িয়ে আমি দুজন নয় চারজন চাইছি, এত বড় মজলিসের ভিতরে যারা জুম্মা পড়েন
ঈদের নামাজ পড়েন, পাঁচ ওয়াক্ত পড়ার সুযোগ পান না। আজকের এই মজলিসে বসে আছেন কোন আল্লাহর বান্দা, হাত তুলে নিয়ত করতে পারবেন যে সাদ্দাম ভাই কাল থেকে পড়বো, মাঝে মাঝে ছেড়ে যাবে, কাজা হবে, আস্তে আস্তে পাঁচ ওয়াক্ত ধরে নেবো, আস্তে আস্তে ধরে নেবো। আছেন একজন আল্লাহর বান্দা হাত তুলতে পারবেন? একজন যদি হাত তোলে, আমার নিয়ত আমি যে গ্রামে একবার যাই, কেউ যদি হাত না তোলে মরণ পর্যন্ত ওই জলসার দাওয়াত নেবো না ইনশাআল্লাহ। আর যদি কেউ হাত তোলে, আবার দু চার বছর দশ বছর পরে যদি সুযোগ হয় আসা হবে। আর যদি মনে থাকে যে খাজরাই কেউ হাত তুলিনি, মরণ পর্যন্ত দাওয়াত নেবো না ইনশাআল্লাহ। টাকার দরকার নেই, এত বড় মজলিস, সবাই তো আর পাঁচ ওয়াক্তের নামাজি নয়, যারা জুম্মার নামাজি আছেন, ঈদের নামাজি আছেন, আজকের এই জায়গায় হাত তুলে একজন কোনো ভাই, কোনো বাপ, কোনো চাচা, একজন ওয়াদা করতে পারবেন যে দু ওয়াক্ত এক ওয়াক্ত পড়তে পড়তে পাঁচ ওয়াক্ত ধরবো বাবা, মনে মনে নিয়ত করে নেন। একজন হাত তুলুন, আছেন কোন আল্লাহর বান্দা? আলহামদুলিল্লাহ, আপনারা তো পাঁচ ওয়াক্ত পড়ে, তাহলে হবে না। আমি বলেছি আপনি পাঁচ ওয়াক্ত পড়েন তো নাকি ভাই? না, ওই পিছনেরটা আপনি পড়বেন? আলহামদুলিল্লাহ, এই গ্রামে বাড়ি তো, আর ওদিকে কে তুলেছিলেন না? এই চাচার ওই পিছনে আর একটা চাচা, তাহলে তিনজন হয়েছে। তার মধ্যে আমার সবচাইতে পছন্দসই এই ভাই থাকে, বহু হুজুর এর মধ্যে আবার পছন্দসই আছে। হ্যাঁ বাবা, ব্যাটারি সেল ডাউন বসা সব রকম ব্যাপার আছে না? তাও অন্তত গায়ে একটু জুত থাকতে থাকতে মসজিদে না গেলে হবে? গায়ে একটু জুত থাকতে থাকতে ঢুকবে? আর তা না বলি, মোটর সাইকেল যখন পাম্পচার হয়ে যায়, খুব ঠেলে ঠেলে নিয়ে গ্যারেজে ঢোকালি কেমন কষ্ট হয়। তাই এ পাম্পচার মোটর সাইকেল, বুঝলেন? ও ঠেলে ঠেলে আল্লাহ। তা আমি তো তাহলে আপনার চাইনি তো, আপনি হাত তুললেন কেন? ও আসল বয়স হয়ে গেছে তো, টাওয়ার ফেল করেছে। আচ্ছা ঠিক আছে, ও হতেই পারে, ও আমাদের বাপ তো, আমাদের বাপ বয়সী মানুষ, মিস্টেক হতেই পারে, কথা ঠিক কি না? একজন হয়েছে পিছন থেকে, একজন, দুজন হয়েছে, আর একজন হলে হয়ে যাবে। নামাজ পড়বেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নামান। তিনজন হয়েছে, নামাজি বাপ ভাইয়েরা চাচারা আপনারা খুশি কি খুশি নয়? খুশি তো। আর একজন হলে হয়ে যাবে চার, সবাই মিলে আমরা হব পুলসিরাত পার। চার নম্বরে কে আছেন, একজন হাত তুলবেন? আলহামদুলিল্লাহ, পাশাপাশি বসে আছে তো, হাওয়া লেগে গেছে, ওই ভাই আর এই ভাই, কোন লজ্জা নয়। কিসের লজ্জা? ভালো কাজে হাত তুলবো, লজ্জাটা আবার কিসের? কোন লজ্জা নয়। এই যে চারজন হাত তুলেছে, বাবা বসেন, কারণ হেদায়েতের মালিক আমিও নয়, নবীও নয়, হেদায়েতের মালিক আল্লাহ। সুতরাং এই যা ঝাপটা ঝাপটি চলছে, ওতে যার কপাল ভালো থাকবে আসবে, যার কপাল ভালো থাকবে না সে আসবে না। তার কারণ এসি রিজার্ভেশনের লোকের সংখ্যা থাকে কম, আর চালু ডাব্বায় থাকে বেশি। কিন্তু এসি রিজার্ভেশনের টিকিটের মূল্য বেশি, চালু ডাব্বার টিকিটের মূল্য কম। এখানে লোক সংখ্যা কম থাকবে, কিন্তু হাড়োয়ার মেলায় গা গলানোর জায়গা নেই। শুধু ওরা যায় না, ভাবিরও লে বলছে দেখবে চলো না। আর এখানে লোক সংখ্যা কম, কিন্তু আট থেকে আসি, ঝি থেকে চাষি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। এই যে চারজন, আমি এই কলমের চারা পুঁতে দিয়ে গেলাম, বারো মাসের আম, যত্ন করার দায়িত্ব আপনার। হাত কেন তুলতে বললাম? এনারা তো বলতাম মনে মনে নিয়ত করে নাও, হাত তুলতে বলা মানে হলো পাশের লোক দেখে নিল যে সাত্তার ভাই হাত তুলেছে। কালকে যখন দোকানদারে বসে বসে খৈনি বলবে, মাগরে না আসে কি আবার হাত তুলি না পড়তে যাবিনি, বুঝতে পারছেন কি বলেছি? তবে জানো আবার দুটো একটা নামাজি আছে, নতুন নতুন ছেলেরা গেলে না বলে কি জানি নাচ করতে এসেছি, এরম লোক কিছু আছে না? এই রকম কথা কেউ যেন বলবেন না। যদি আপনার কথার দ্বারা নতুন নামাজি মসজিদে যাওয়া থেকে বিরত হয়, আপনার কপালে কিন্তু দুঃখ আছে। সুতরাং পিছনে লাগবেন না, যে হাত তুলেছে বরঞ্চ আরো বাহবা দিয়ে বলবেন বেশ ভালো হয়েছে, তোরা নামাজ পড়ছিস, আল্লাহ তোদের আরো বেশি আসুক। দেখবেন ওদেরকে সাথে ভালো ব্যবহার করলে বরঞ্চ মসজিদে আরো বেশি আসবে, বলুন ইনশাআল্লাহ।
হ্যাঁ বেশি হবে ইনশাআল্লাহ। আমি এই চারজন চেয়েছি, দেখি আর পরে যদি আর এক দুজন চাওয়ার সুযোগ হয়, কারণ ঝোপ বুঝে কম মারতে হবে, সরাসরি কম মারলে হবে না। আর একটু চলুক, সবাই মিলে একটু তকবীর দেব, লোক কিছু উঠেছিল আবার কিছু নতুন লোকও ঢুকেছে, সবাই মিলে একটু আওয়াজ দিলে ইনশাআল্লাহ যারা এদিক ওদিক আছে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে পেশাব করে গিয়ে শুয়ে পড়ুক। সারা রাতের ব্যাপার তো, যদি খাটে ঝেড়ে দেয় মানে জলসা সারা রাত না, খাটার উপরে তো সারা রাত, হয়তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করো ঘুমি ঘুমি মনে করো দোকানের পাশে দাঁড়িয়ে দিচ্ছি, দেখা গেল না দোকানের পাশে না শ্বশুর বাড়ির খাটের পাশে, হ্যাঁ ঝেড়ে দেবে। তো অন্তত মাথা মোটা যারা এসে গিলেছে ওদের আমি আজকে ছোট লোক টোটো লোক বলবো না, যারা গিলে জেগে আছে বসে আছে বাড়ি যাবে বলে মোটর সাইকেল রেডি, যদি লজ্জা থাকে তো একটু ঘুরে যাক, কথা ঠিক কি না, আর যদি লজ্জা টজ্জা না থাকে তাহলে বাড়ি যাক, আর বাড়িওয়ালা পরে দিচ্ছি, তৈরি থাকুন। চারজনের জন্য সবাই মিলে একটু তকবীর দেব, নারাই তাকবীর মাশাআল্লাহ। আমি এই আশেপাশে যেখানে যা বলি সব জায়গায় বলতে হয় জোরে বলো, এখানে দরুদ শরীফ জোরে বলতে হয়নি, তকবীরও জোরে বলতে হয়নি, খুব খুশি আপনারা নিজেরাই জোরে বলছেন, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আর একটু জোরে নারাই তাকবীর। আমরা ঘুমাবো না ওরা ঘুমাবে না, কি বলেন? অত সহজ, চলুন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ সুদের ব্যবসা। আমি সাদ্দাম হোসেন দায়িত্ব নিয়ে বলছি, ইমাম সাহেবের বিরুদ্ধে মলি সাহেবের বিরুদ্ধে যে কথাটা বলা হয় তার ওর যুক্তি আমারও যুক্তি। আপনাদের বাড়ির কাছাকাছি স্টেশন কোথায়? মসলন্দপুর। এখন আপনার নাতির বা ছেলের হাত ভেঙে গেছে, আপনি গরিব মানুষ, এখন এখান থেকে রুদ্রপুর না কি হসপিটাল আছে না কাছাকাছি? যাও একটা আছে হসপিটাল, হসপিটালে গেলে ডাক্তার বাবু বললে দেখো এখানে হবে না পিজি লে যাও। এখন আপনি গরিব মানুষ, হাতটা খুব কষ্ট হচ্ছে, বাচ্চা চার চাকা গাড়ি অ্যাম্বুলেন্স ভাড়া করার পয়সা নেই, আপনার চাচাতো ভাই সে গরিব মানুষ, তারও গাড়ি কেন টাকা দিয়ে আপনার সাহায্য করবে ক্ষমতা নেই, সে বললেই দেখ আমার তো টোটো আছে, এক কাজ কর আমি তোর ভোরের বেলা ফার্স্ট ট্রেন ধরিয়ে দিচ্ছি, তুই মনালে পিজি যা আর আমি দুপুর বেলার দিক যাব না। এখন আপনার চাচাতো ভাই পাড়ার কোনো লোক টোটোয় করে পৌঁছে দিল স্টেশনে, আপনি মনাটার বসিয়ে রেখে টিকিট কাটতে গেছেন, টিকিট কাটা হয়ে গেছে, ট্রেন সিগন্যাল দিচ্ছে বেরিয়ে যাচ্ছে, আপনি মনার কোলে নিতে নিতে বেরিয়ে যাচ্ছে, কোনোভাবেই ট্রেনটা দাঁড় করানো যাবে? কেন? আমরা টিকিট কাটি না, আমরা ভোট দিই না, আমরা সরকারের মানি না, মমতা আমার গা সরকার, নরেন্দ্র মোদী আমার গা খালু, আমাদের কথা শুনবে না, আমি টিকিট কেটেছি। বলছে না তাই বললি আবার হয়, সরকারি একটা নিয়ম আছে, দেশের একটা সংবিধান আছে, ভেরি গুড, ঠিক বলেছেন, দেশে বাস করতে গেলে ভারতবাসী হিসাবে দেশের সংবিধানকে যেমন মান্যতা দিতে হবে, যে মুসলিম মুসলমান হিসাবে আল্লাহর কোরআন বলছে সুদ হারাম, বিনা যুক্তিতে মাথা পেতে ওটা মেনে নেওয়ার দরকার আছে না নাই? ট্রেনের বেলা বলছে মানা, চুপ কর কাঁদিস নি পরের ট্রেনে যাব, সবর কর, এটা সরকারি সংবিধান ভারতবর্ষের রুলস, সেটাকে যদি আপনার মাথা পেতে মানতে হয় ঠিক তদ্রূপ আমি মুসলমান হিসাবে কোরআন আমার সংবিধান, সেটা যেটা বলেছে হালাল হালাল হারাম হারাম তার উপরে কোনো যুক্তি দেওয়া চলবে না। তাহলে যে বলছে মলি সাহেব ফতোয়া দিচ্ছে 20,000 দাও, ও মুসলমান না বাগদি? চিন্তা ভাবনা আপনার, মলি সাহেব ইমাম সাহেবরা দুর্বল বলে তার উপরে ফতোয়া, তা আমি যে যুক্তা যেটা দিয়েছি এটা কাটো। গরুর গায়ে এরম ছোট মতো একটা জন্তু হয় কালো কালো, ওটাকে কি বলে? আটুল, কোথাও বলে কেট, কোথাও বলে আটুলি, এক এক জায়গার বুলি এক এক জায়গার গালি। আমার আব্বার নাম মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব, ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন, আপনাদের এই নগর উখড়ার মোড়ে হাবড়ার পাশে গাড়ি অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছিলেন, আপনারা হয়তো বা শুনেছেন কেউ বা জানেন। তা আমাদের বাড়িতে একটা বয়স্ক লোক এসে বলছে মাওলানা একটা তাবিজ দেবে, আলান চাঁদ দাদু আমি তো তাবিজ দিই না,
আমি কিসের তাবিজ? বলছে গরুর গায়ে আঁটুল হয়েছে। আমি ওর আবার তাবিজ হয়? বলছে তুমি তাহলে কিচ্ছু জান না কেন চাচা? দাদু কেন দাদু? বলছে তোমার আব্বা তাবিজ দিত গরুর গায়ে ওই যে কালো কালো যেটা হয় ওর জন্য, পাকা ধানে ইঁদুর লাগলে, পুরাতন মাটির বাড়িতে ইঁদুর লাগলে তোমার আব্বা তাবিজ দিত, ইঁদুর পালাত। আমি শুনে খানিকটা না অবিশ্বাস মতো, আমার আব্বার একটা ছাত্র পরিচয় দিলে হয়তো আপনাদের কারো পরিচিত হবে, এই জঙ্গলপুরের এখানে ওর নানার বাড়ি ঘটকপুকুর ভাঙড়ের মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, ওনার ছেলের নাম মাওলানা শফিকুল ইসলাম সাহেব। ওই মাওলানা শফিকুল ইসলাম আমার আব্বার গাড়ি চালাতেন, ছেলের মতো থাকতেন কাছে। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এই আব্বা এরকম কিছু তাবিজ দিত? তো বলছে হ্যাঁ কচি আব্বা তাবিজ দিত, কিন্তু আমারও তখন ইয়ং বয়স, জানি হুজুরেরও বয়স কম, আমারও বয়স কম, অনেকদিন বাঁচবো পরে শিখবো, কিন্তু আমার তো সবটা মনে নেই, তবে ওই সুৎখোরের নাম লিখে দিত, সাতরা সুৎখোরের নাম লিখে দিত, আর মুখে কি একটা বলতে বলতো, বলছে গোয়াল ঘরে ঢুকে গরুর গায়ে সুৎখোরের নামটা এরকম ধরে আর মুখে মুখে কি একটা পড়তে বলতো, আর হালকা হালকা করে ঝাড়ু দিয়ে ওর গায়ে এরকম মারলে সুৎখোরের নামের বরকতে ওই আঁটুল গুলো ঝরে ঝরে নিচে পড়বে, মানুষ দেখতে পাবে। আর ইঁদুরের গর্তে চারটে সুৎখোরের নাম লিখে ইঁদুরের গর্তেই দিয়ে আর মুখে ওইটা বলতে বলতো দিলে, বলছে ধানের খেত থেকে পুরাতন ভিটে থেকে ইঁদুর পালিয়ে যাবে। আচ্ছা বলুন, সুৎখোরের নামের খুশবুতে যদি ইঁদুর পালায়, আঁটুল ঝরে পড়ে, আর সুৎখোর বউ নিয়ে সংসার করলে শান্তি থাকবে না ভালো? এই যে মুরুব্বিরা বসে আছেন, এনারা যখন ইয়াং ছিল, বিল্ডিং ছিল না, পাকা রাস্তা ছিল না, ফোন ছিল না, কিন্তু সাংসারিক জীবনে একটা মজা শান্তি ছিল কি ছিল না? আর এখন তিনতলা বাড়ি আছে, দুটো তিনটে গাড়ি আছে, কিন্তু সুখ শান্তি দুটোই নেই। বাড়ির ভিতরে কি হচ্ছে? স্বামী স্ত্রীর মাঝে মাঝে গুপ গাপ গুপ গাপ ধুম ধাম। বলছে কি ব্যাপার? বলছে ও বক্সিং চলছে। কি ব্যাপার? ভালো করে কথা হয় না, দিচ্ছি পরে আগে সুদের দিকটা ক্লিয়ার করি তারপরে দিচ্ছি। কি আপনাদের ঘুম লাগছে নাকি? ঘুম লাগবে না আজকে ইনশাআল্লাহ। চলুন উপস্থিত জনমণ্ডলী, মদখোর যদি মসজিদে ঢোকে, এলো করে কেন? মদ নাপাক, একবার ঢুকেছে তাড়িয়ে দেবো, দুবার ঢুকেছে তাড়িয়ে দেবো, তিনবার ঢুকেছে তাড়িয়ে দেবো, তারপরে যদি ঢোকে থোব না থাকবে, পাকামো হচ্ছে মদকে মসজিদের ভিতর দু চারটে চট থাপ্পড়। আচ্ছা মদ না পাক, গন্ধ, তাই তাড়িয়ে দিচ্ছ, আর সুৎখোরকে মসজিদের ক্যাশিয়ার করছ? সুৎখোরের নিয়ে মদ চেনের পাশে জায়গাতে বলছে ও বাবা এখন বস, বড় ভুড়িলে নড়ে নড়ে যাচ্ছে। কোথায়? একদম ইমাম সাহেবের পিছনে মদ জেন, তার পাশে মসজিদ কমিটির ওই মেম্বার। কেন মসজিদ কমিটির সদস্য? ও টাকা আছে তাই মসজিদ কমিটির পদ দখল করে আছে, অথচ পাক্কা সুৎখোর। সুৎখোর মদখোর দেখলে মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছ। মদ না পাক, মদ গন্ধ, সুদ না পাক, সুদের গন্ধতে ইঁদুর পালাচ্ছে, তাহলে সুৎখোরকে কমিটি রেখেছ, ও লজ্জা থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে যেন রিজাইন দেয়। মনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, আমি কাউকে তোষামতি করে বক্তব্য করি না, হায়াত মউত কিছু বলার নেই, আজকেই মরণ হতে পারে, কালকেরও হতে পারে। আমার বাপ আমজাদ হোসেন মারা গেছে 19 বছর আগে, আজও মানুষ ভুলতে পারে না, একটাই কারণ তিনি হকের উপরে ছিলেন বলে মানুষ তাকে মনে রেখেছেন। আমি যদি হকের উপরে থাকতে পারি, আল্লাহ মানুষের হৃদয়ে, আল্লাহর আরশে, কবরে আল্লাহ জায়গা দেবে, আর যদি অন্যায়ের কাছে মাথা বিক্রি করি, নিঃসন্দেহে মারা যাওয়ার 2 মাস পরেই মানুষের মন থেকে মুছতে শুরু হবে। সুতরাং
তোষামতি নাই, যে কথাগুলো বলছি ন্যায় আর অন্যায় ভাবুন। টাকা থাকলে দুনিয়ার লোক বলবে দাদা দাদা দাদা, ন্যায় অন্যায় খুব একটা লোক দেখবে না, কিন্তু তুমি কত বড় হারাম কর, আমি কত বড় হারাম কর, আমাদের মনেই জানে কথা ঠিক কি না। বিচার বিবেচনা থাকলে ছেড়ে দাও। চলুন, কোথায় বলতে বলতে এসেছিলাম বলবেন আপনি ভুলে গেছেন? না, বেনামাজিদের প্রশ্ন, ওরা নামাজ পড়ছে সুদ খাচ্ছে, আমরা নামাজ না পড়েও আমরা সুদ খাই না, ওদের থেকে ভালো। আর আমি সাদ্দাম কখনো কখনো হয়তো বলেছি, এই সুদের ব্যবসাটা পাড়ায় পাড়ায় ঢুকে যাওয়ার মেন টার্গেট হলো, এটা ইহুদিদের একটা এজেন্ডা। আবারও বলছি আজকের, যতদিন বাঁচব ততদিনই বলবো, এটা ইহুদিদের এজেন্ডা। যদি বলেন কেন, মনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, যদি কেউ মনে করে গ্রামটা অন্ধকার করব, কারেন্টের ট্রান্সমিটার যদি পুড়ে যায় পুরো পাড়াটা অন্ধকার, মুহূর্তের মধ্যে হবে কি হবে না? আর একটা একটা মেন ফেলে করব বলতে গেলে মার খেয়ে মরে যাবে। ওরা দেখেছে মুসলমানের বিরুদ্ধে লড়াই করতে গেলে ইমান নামক ট্রান্সমিটারটা পুড়িয়ে দিতে হবে, আর ইমান নামক ট্রান্সমিটারটা পোড়াতে গেলে কাজ হলো দুটো, একটা হলো হারাম খাবার ঢুকিয়ে দাও, আর একটা হলো মহিলাদেরকে বাড়ির ভিতর থেকে বাইরে আনো। ভালো করে কথাটা শুনুন, আজকের এই এই যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আলুর খোলা এমনি কেউ খায় না, চপের ভিতরে দিলে কেউ বাদ দেয় না, খালি বলে এ খালেক ভাই গরম আছে বলছে বিরাট বলছে দুটো দে, যেই দিয়ে দিল বরাব বা ঠেকিয়ে দিল হলারে চলে গেল চেম্বারে, দুটো খেয়ে বলছে বিশাল টেস্ট আর দুটো দে। ওই এমনি বলে শরীরটা ভালো না, সুগার আলু খাবো না, খানা বাড়ি গিয়ে শুধু বলে আলু আর ঝোলটা বাদে যা দিবি দে, তার মানে মারলে বলে শরীরটা ভালো না আলু আর ঝোল ভাতে যা দিবি দে, বয়স হয়ে গেছে হাট যেন দিস নি, তার মানে নরম গোষ্ঠাই দে। তা ওরা এই আজকের এরা দেখেছে মুসলমানরা সরাসরি ব্যাংক থেকে সবাই সুদ নেবে না, ঘুরপথে মহিলার আঁচলের তলা থেকে যদি আলুর খোলার মতো প্যাকিং করে দেওয়া যায়, হাবেশ সাহেব মলিক সাহেব ইমাম সাহেব শ্বশুর ভাসুর হাজি সাহেব পীর সাহেব স্বামী কেউ বাদ যাবে না, সবাই অল্প হলেও চপের আলুর মতো গিলবে, ঢুকিয়ে দাও। শুনে রাখুন হে উপস্থিত জনমণ্ডলী, আমি কখনো হয়তো বলেছি আমার মুখ থেকে শুনেছেন, ইউটিউবে প্রচুর বক্তব্য আছে, তারপরেও বলছি এর ভিতরে ইহুদিদের চক্রান্ত যদি বলেন কোথায়, আমি একটু পিছন থেকে টেনেই বলছি, মেয়েরা জিজ্ঞাসা করছে বাবু তোর এই হাতের এটা সিটি গোল না সোনা, বলছে কোথায় পাবি, তোর ভাই একলা ইনকাম করে আর টোটো চালায়, কোথায় পাবো সোনা পুরো সিটি গোল, বলছে তোর তুই আমাদের সাথে গ্রুপই ঢোক, একটা লোন নিবি 30,000 টাকা বাউটি কর নিবি, আর সপ্তাহে সপ্তাহে ভার কাছতে গেলে কিস্তি 400 টাকা দিতে পারবি না, বলছে না ও হারাম ও হারাম, বলছে কে বলেছে হারাম, বলছে কেন, আমাদের ইমাম সাহেব বলেছে হারাম, সাদ্দাম মাওলানা জলসা করতে এসেছিল ও বলে গেছে হারাম, বলছে মলি সাহেব গা কথা বাদ দাও, ওগা সব কথা নিলি চলা যায় না। এবার এ মেয়ে লোকের মাথায় যে ঢুকে গেছে, এবার স্বামীরকে বলছে এই দেখো একটা আমার একটা বাউটি কর দাও, তোমার সাথে 20 বছর সংসার করছি, আমার জীবনে কি হলো, দফায় দফায় সংঘর্ষ লেগে গিয়ে, এবার তখন বলছে আমি টাকা কোথায় পাবো, বলছে ওই তো 20,000, বলছে টোটাল ব্যাটারি কিনবো রেখে দিছি, বলছে ও সব জানি না, যদি টাকা দাও ভালো তার তোমার সংসারে আগুন দেবো। এবার স্বামী সরল সাদা মানুষ বোর গুঁতোয় পড়ে বলছে যা লিবিলে ওখানে আসেন লিবিলিকে যা দেন যা লোন লিবি দিকে যা, বাস্তব কি বাস্তব নয়, গল্প নয়, মিলিয়ে নেবেন। এবারে এই সুদ নিল, গহনা করে নিল, এর সাথে ইহুদি ইবলিসের এজেন্ডা ইবলিসের সাথে মিল আছে, কোথায় জান্নাতের দরজার সামনে রেদওয়ান ফারিস্তা দাঁড়িয়ে রেদওয়ানকে ইবলিস বলছে সালাম আলাইকুম, রেদওয়ান দেখে বলছে এই তুই সেই ইবলিস না, কোথায় পাবেন, বসিরহাট আল্লামা হুজুরের তাফসীরের কিতাবের দ্বিতীয় খণ্ডে পাবেন, বললে এই তুই সেই ইবলিস না, বলছে হ্যাঁ, বলছে এত সুন্দর ড্রেস কোথায় পেলি,
ইবলিস তো আল্লাহর কাছে বলেছিলেন আমি যেমন তেমন রূপ ধরার ক্ষমতা চাই, আল্লাহ বলল মঞ্জুর তুই যা যেমন তেমন রূপ ধরবি, মাথায় পাগড়ি গায়ে জুব্বা পুরো দেখলি মনে হবে আল্লামা জাকান্দানি রহমাতুল্লাহ আলাইহি, একদম সামনে দাঁড়িয়ে জান্নাতের ভিতরে ঢুকবে, মুখে ছিল একটা পাখি, পাখিটার নাম ময়ূর, পাখিটার নাম ময়ূর, ময়ূরকে বলছে এই ভিতরে যাব, ময়ূর বলছে আমার ক্ষমতা নেই, বলছে কে পারবে, বলছে আমার দোস্ত, দোস্তকে বলছে সাপ, বলছে ডাক, সাপকে যখন ডাকা হলো সাপকে বলছে দোস্ত ভিতরে যাব, সাপ বলছে কোনো ব্যাপার না, হ ছোট্ট হয়ে গালে বসে পড়ল ইবলিস, সাপ টেনে 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 যেখানে হাওয়া তার পাশে নামিয়ে দিল, ইবলিস হাওয়ার পাশে নেমে খুব কাঁপছে, এত কাঁপছে, ইবলিসের কান্না দেখে হাওয়া বলল ও ভাই তুমি এত কাঁপছো কেন, বলছে আমি আমার জন্য কাঁদিনি আমি তোমার জন্য কাঁদছি, বলছে কেন, বলছে দুনিয়া জান্নাতে আছো থাকছো ঘুরছো খাচ্ছ কি আরাম আয়েস, এই জান্নাত থেকে তোমাকে বার করে দেবে সেদিন কি হবে তাই কাঁদছি, বলছে যদি জান্নাতে থাকতে হয় কি করতে হবে, বলছে জান্নাতে যদি থাকতে চাও চট করে নিষিদ্ধ গাছের ফলটা ছিঁড়ে খেয়ে নাও, হা বলছে আমি একা কি করে বলবো আমার স্বামীর কাছে যাই, আর বন্ধনের দিদিমণি যখন বলছিল এটা সিটি গোল না সোনা, বলছিল কোথায় পাবো, বলছে একটা লোন নাও, বলছে আমি একা বলতে পারবো না স্বামীর কাছে জিজ্ঞাসা করি, ইবলিসের কথা ইবলিসের কথা আর বন্ধনের দিদিমণির কথা মিল আছে না নাই, হাওয়া স্বামীকে গিয়ে বলছে এই দেখো জান্নাতে যদি থাকতে চাও নিষিদ্ধ গাছের ফলটা ছিঁড়ে এনে দিচ্ছি খেয়ে নাও, কিন্তু খাওয়া তো দূরের কথা গাছের ধারে কাছে যাওয়া নিষেধ, খাক আর নাই খাক গাছের কাছে যাওয়া মানে আল্লাহর হুকুম অমান্য, জান্নাতি ফলটাকে নিষিদ্ধ গাছের ফলটাকে ছিঁড়ে ছলে বলে কলে কৌশলে জান্নাতি শরবতের সাথে দিয়ে মা হাওয়া আদমকে খাওয়ানোর চেষ্টা করা হলো, আদম নবী গালে ঢেলে ফেলেছে, গালে ঢেলে ফেলেছে আর গলায় আঙুলটা দিয়ে চেপে ধরে বুঝতে পেরেছেন ভিতরে চলে যাবে, তাড়াতাড়ি গাল থেকে আঙুল দিয়ে বমি করে তুলে ফেললেন, কিন্তু খাক আর নাই খাক গাছের ফল যখন ছিঁড়েছে কাছে যখন গিয়েছে আল্লাহর হুকুম অমান্য হয়ে গেল, অমান্য যখন হয়ে গেল সমস্ত গায়ের পোশাক খুলে পড়ে গেল, গায়ের পোশাক যখন খুলে পড়ে গেল আমার আল্লাহ আমার আল্লাহ কুদরতি অবস্থায় সমস্ত শরীরটাকে ঢেকে দিলেন, পাশে ছিল পেয়ারা গাছ, পেয়ারা গাছের কাছে হাওয়া বলল পাতা দে, পেয়ারা গাছ দিল পাঁচটা পাতা মা হাওয়াকে, আদম নবী বললেন আমাকে পাতা দাও, পেয়ারা গাছ আদম নবীকে তিনটে পাতা দিল, পাঁচটা আর তিনটে দুজন শরীরটাকে ঢেকে চুপচাপ মেরে আছেন, পেশা পায়খানা লেগেছে, আল্লাহ বলল আদম, আল্লাহ বললেন হাওয়া এটা জান্নাত এখানে পেশা পায়খানা হবে না, যা হবে বেরিয়ে যেতে হবে, আমার হুকুম যখন অমান্য করেছো তোমাদেরকে বেরিয়ে যেতে হবে, এখানে তোমাদের কোনো স্থান নাই, এখান থেকে তোমাদের বেরিয়ে যেতে হবে, কিন্তু হাওয়া তোমার জন্য কয়েকটা শাস্তি, ও আদম তোমার জন্য কয়েকটা শাস্তি, এক নম্বর হলো ও হাওয়া শুনে রেখে দাও জেনে রেখে দাও, তুমি যেমন নিষিদ্ধ গাছের ফলটাকে ছিঁড়ে গাছটাকে রক্তাক্ত করেছো, তোমার যত কন্যা সন্তান দুনিয়ার বুকে আসবে তাদের শরীর থেকে ওই রকম রক্ত ঝরবে, মেয়েদের ব্লাড দেখা দেবে যেটাকে আমরা বলি মেন্স বা শরীর খারাপ করেছে মায়েদের, কারণ হলো নিষিদ্ধ গাছের ফলটাকে ছিঁড়ে গাছটাকে যেমন রক্তাক্ত করেছিল হাওয়া এবং হাওয়ার সন্তানদেরকে শাস্তি স্বরূপ ওটাই হলো সাজা, মাথায় ঢুকছে, শুনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, আজকে না মাইক কত বলছি বিরাট কষ্ট হচ্ছে, কি জানো বলো মুখে লাগছে দম টানছে, হ্যাঁ আমি প্রথম থেকে সেই দেখছিলাম একই, আমি বললাম বলতে পারতো তো সেটিং হবে, কিন্তু আজ ভোল্টেজ কি ঠিক আছে, কিন্তু এরকম হওয়ার কারণ কি, চলে গলা শুকিয়ে যাচ্ছে অটোমেটিক, আসলে মাইক সেট খারাপ না,
মাইক সেট না, এক একদিন সেটিংটা এক এক রকম হয়। মেয়েদের তরকারি রান্না কি প্রতিদিন একরকম হয়? এক একদিন এক এক রকম হয়। তা ওরা ব্যবসা করতে এসছে, ওরা কখনো চাইবে না যে আমার সাউন্ড সিস্টেমটা খারাপ হোক। ওরা ভালো করার চেষ্টা করে, কিন্তু এক একদিন সাউন্ড সিস্টেম একটু এদিক ওদিক হয়ে যায়, কিছু করার নেই, মানিয়ে নিতে হয়, বুঝলে? চলো, ও ছেলেরা মনে জুয়ান যুবকেরা, যদিও আমার এদিকে বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু কথাটা হয়েছে, দুটো তিনটা পয়েন্ট আগিয়ে দিই। সুদের কথা বলতে বলতে লালগঞ্জ কোথায় যাবে? এক নম্বর, সত্যি তো, যাও ঘুরে এসো। সবাই দেখে নিল, এক নম্বরে যাচ্ছে কি চার নম্বরে যাচ্ছে, উঠছে গোয়া মেরে উঠে যাচ্ছে। অন্তত একটু সিগন্যাল টিগন্যাল দাও, মুরব্বী লোকেরা বসে আছে আর যুবকরা দেখবেন উঠে যায়। তাই বলে যখন প্রস্তাবে যাবে পায়খানায় গেলে টু, যেই যাবে বলবে থ্রি, আমি জানবো হয় খাবে খইনি, তা না হলে খাবে বিড়ি। সোজা মেরে গেলে আপনাদের কি ঘুমটুম লাগছে নাকি? একবার তোক বিদ্যান্ত দেখি না আর তকবীর। এতগুলো লোক, মেয়েরা কোন দিকে আছে? এদিকে আছে তো ওরা। ওফ আল্লাহ আল্লাহ, ওরা বসুক দিচ্ছি, আজকে একটা মারাত্মক কথা বলবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ রহম করে। কারা জবান বন্ধ না থাকে একটু নড়ে চড়ে আওয়াজ দেবেন, নারাই তকবীর। এই মাঝে মাঝে যদি তকবীর দেবো, কারণ মাঠে জন কাজ করলে তাকে পান জল খাবার দিতে হয় না। তা আপনারা চাষ করছেন বসে, আমি বলিনি, নবী বলেছেন, আর দুনিয়া ওমাদরাতুল আখেরা, এখানে চাষ করবে যে কবরে গিয়ে ফসল তুলতে পারবে। সে চাষ না করলে, লোকের খাতে হামলা করলে থবনা থাকবে না, উড়ে যাবে, থবনা উড়ে যাবে। ওই জন্য মাঝে মধ্যে আমরা সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আবার শুনবো, তবে খুব বেশিক্ষণ আপনাদের ডিস্টার্ব করবো না, যাতে ফজরের নামাজের আবার ব্যাপার আছে তো, যে মেলা রাত করে বাবা একদম কভার করে দাও, সেটা নয়, চেষ্টা করব যে আপনাদের ধৈর্য যতক্ষণ এবং ফজরের দিকে তাকিয়ে তাবারক প্যাকেট না হাতে বসে খাইয়ে দেবো। খাওয়াতে আবার একটা সময় যাবে। যাক ভাই ও বাবাজি, খেয়াল করুন, একটুখানি বলি নাকি আর একটু বলি নাকি শুনবেন? এই আমার বাপ বলছে সারা রাত চালার। আসলে ব্যাপার কি জানেন, একটু বেশি বলা যায়, সমস্যা কোন জায়গায় জানেন? কি বলছে, বয়স্ক মানুষ না, পেশা পায়খানার দরকার থাকে না, বয়স্ক লোকের উপরে আমার কোনো ক্ষোভ নেই। এসব লোক এমনি অসনা লোক, কিন্তু ইয়ং ছেলেদের উপরে আমার ক্ষোভ। চলে বেশি বললে কি জানেন, এই এক জায়গা থেকে ছেড়েছি 11:05 মাইক, আর এখানে এসে ধরেছি 10:42, এই যে মাঝখানে সামান্য রেস্ট, আর তারপরে একটু বেশি বললে ওদিকে ফজর ছুঁই ছুঁই, মানে ফজরের নামাজ কাজে হওয়ার সম্ভাবনা। যদি আর একজন কোনো বক্তা থাকতো, একটু বেশি বললে একটু বলে ফজর, কিন্তু এখানে তা ব্যাপার নয়। আমার পরে আর একটা হুজুর আছে, জনাব হযরত মাওলানা তাবারক শাহ রহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা তো, হ্যাঁ, উনি যখন আসবেন তখন ইনশাআল্লাহ এ প্যান্ডেলে আর বসার মতো জায়গা থাকবে না, ঘুমির ঘরে উঠে পড়বে, ও বাড়া বাপা দাও, হ্যাঁ সেটা তো হবে। ও ছেলেরা মনে জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বী বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ, বাড়ি তার কেশর বাগ বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমি আপনার মাঝে যে কথা বলছিলাম আমি ভুলে যাইনি, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। হাওয়াকে ডেকে বলা হলো, ও হাওয়া তোমার জন্য আরো একটা শাস্তি, একটা আরেক শাস্তি হলো, শুনে রেখে দাও। ও হাওয়া, ও হাওয়া শুনে রেখে দাও, যত সহায় সম্পত্তি জমি জায়গা যা কিছু ভাগ হবে, তোমার যত কন্যা পুত্র সন্তান হবে তারা যা পাবে, মেয়েরা পাবে তিনের এক, তাইতো নাকি? তিনের এক। আর এরা মনে মনে করে বকবে বেশি, কথা বলবে বেশি, কিন্তু বুদ্ধি কম, কিন্তু বকে বেশি, এত বকে, যদি বলে চুপ কর বলে মেরে দেখো, আর যত বলে মেরে দেখো মার কি কম খায়, খেয়ে শুয়ে পড়ছে, উঠে বলছে হাত দাও। ও মনে মনে করে না হুমকি দিলে আর মারবে না, কিন্তু ব্যাটা ছেলে সুযোগ পেলে যে অল্প ছাড়বে না, বুঝতে পারে না। আর মার কে কে লাগতে বলছে, আল্লাহ বিচার করবে। তাই এই কথাটা আগে বল যে আল্লাহ ওর হাতে বাস ফেলো,
আল্লাহ বিচার, মার খেয়ে খেয়ে লাস্টে বলছে আল্লাহ বিচার করবে। আর মেয়েদের আমার মুখ বেখানে কেমন জানেন, মনে হয় জানো এর সাথে ওর 12-7 কোটি মামলা চলছে। ও ছেলেরা ও জোয়ান যুবকেরা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই হাওয়াকে দেখে আরো বলা হলো, ও হাওয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার জন্য আরো শাস্তি হলো, তোমার জন্য আরো শাস্তি এই পৃথিবীতে, এই পৃথিবীতে তোমাকে পাঠিয়ে দেয়া হবে, আদমকে পাঠিয়ে দেয়া হবে তোমাদের জন্য, জান্নাতে ছিলে থাকছিলে খাচ্ছিলে, দুজনের কোনো খাটতে হতো না, মুখে যেটাই বলতে সেটাই পেতে, কিন্তু দুনিয়ার বুকে যাওয়ার পরে তোমার জন্য তোমাদের জন্য শাস্তি হলো, ওখানে খেতে খেতে হবে, বসে বসে খাওয়া হবে না, ফসল ফলিয়ে খেতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবার আমি সংক্ষেপ করেই বলছি, কারণ বললে অনেক বাড়বে। জান্নাতের ভিতর থেকে বার করা হচ্ছে, খেয়াল করুন ভিতরে আছে কে কে, হাওয়া, আদম, ময়ূর আর সাপ, আর তার সাথে আছে কি গাছ, পাতা দিল কি গাছ, পিয়ারা গাছ, এই আছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই জান্নাতের ভিতর থেকে আমার আল্লাহ যখন বহিষ্কার করছেন হাওয়া এবং আদম দুজনকে, দুপ্রান্তে বিচ্ছেদের জন্য দুষ্টিমসে দুজনকে দুপ্রান্তে ফেলা হচ্ছে, একজন হলো শ্রীলঙ্কা আর একজন জেদ্দা, দুজনকে দুপ্রান্তে যখন ফেলা হলো তো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার সাথে সাথে ওই জমিনের উপরে, ওই জমিনের উপরে পাঠিয়ে দেয়া হচ্ছে কি, মনে রাখুন ওই জমিনে পাঠিয়ে দেয়া হচ্ছে সাপ। সাপকে ডেকে বলা হলো চলে আয়, কি ব্যাপার, বলছে সাপ তুই হাওয়া এবং আদমকে ধোকা দেওয়ার জন্য ইবলিসকে গালের ভিতরে নিয়ে গিয়েছিলিস, তোর জন্য শাস্তি হলো, তোর জন্য শাস্তি হলো, তোর সমস্ত পাগুলো খুলে নেওয়া হচ্ছে, আর তোর গালের ভিতরে ছিল জান্নাতি খুশবু, ওর ভিতরে ঢুকিয়ে দেয়া হচ্ছে বিষাক্ত বিষ, তুই দুনিয়ায় ঘুরবি চলবি ফিরবি, আদম সন্তান তোকে দেখলে লাঠি নিয়ে তাড়া করবে। কি বাস্তব কি বাস্তব নয়, সাপের পা ছিল ও শাস্তি বুক দিয়ে হাঁটতে হবে, আর গালে বিষাক্ত বিষ, আদম সন্তান দেখলে তাড়া করবে। ওই সাপকে ডেকে বলা হলো, এবার সঙ্গে আছে কে, ময়ূর, ময়ূরকে ডেকে বলা হলো, ও ময়ূর চলে আয় চলে আয়। ময়ূরের যে প্যাকম, প্যাকম যেটা বলা হয়, ময়ূরের মোট প্যাকমের সংখ্যা হলো 600, বর্তমান এখন আছে 2টা, এই 600 প্যাকমের সংখ্যা এখন আছে মাত্র 2টা। ময়ূরকে ডেকে বলা হলো তোর 598টা প্যাকম খুলে জান্নাতের ভিতরে রেখে দেয়া হচ্ছে, জান্নাতের ভিতরে আর মাত্র 2টা প্যাকম দেয়া হচ্ছে, তোর দেখলে মানুষের পছন্দ হবে, তোর পায়ের দিকে যখন মানুষ দেখবে তখনই চোখ ছিটকাবে। কথাটা বাস্তব কি বাস্তব নয়, ময়ূর দেখলে লোকের খুব ভালো লাগে, আর যেই পাদাকে বলে এই জন্যই রুচ হয় না। আল্লাহ পাঠালেন আদম হাওয়া, সঙ্গে পাঠালেন সাপ, আর সাপের সঙ্গে পাঠালেন ময়ূর, কারণ ময়ূরের প্রধান খাদ্য সাপ, বেজি বাড়াবাড়ি করলে সাপ ময়ূর ধরে হম পুরো পাকিস্তান বর্ডার। শুধু সাপ পাঠালেন না, ময়ূর পাঠালেন না, তার সাথে দিয়ে দেয়া হলো পিয়ারা গাছ, পিয়ারা গাছ, ও পিয়ারা গাছ তুই আদম এবং হাওয়াকে 3-5টা পাতা দিয়েছিলিস, আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে চলে আয়। ময়ূর যখন বের করে দেয়া হলো পিয়ারা গাছ, ওই পিয়ারা গাছকে দেয়া হলো আল্লাহ কত বড় রহমানুর রহিম গফুরুর রহিম, সাপে কামড়ালে তার ওষুধ হলো পিয়ারা গাছের পাতা এবং শিকড়। যদি পরীক্ষা করতে চান একটা গ্রামের ভিতরে সাপ ঢুকিয়ে দেন, কিছু কচি কচি মই আপনার পিয়ারা গাছের পাতা তার সাথে শিকড় ঢুকিয়ে দেন, সাপ না মরলেও তার গতিমতি দেখবেন অনেকটা দুর্বল, নড়তে পারবে না, কালকেই পরীক্ষা করবেন, কিছু কচি কচি পাতা শিকড় ঢুকিয়ে দেবে, সাপের যে একটা টেম্পার গতি, বিশের একটা বিশাল ফোঁস দেখবেন পুরো জিরো, সাপে এমন করে থাকবে মনে হবে যেন ওর এনার্জি হচ্ছে, নড়ার ক্ষমতা থাকবে না, কারণ আল্লাহ। কোথায় বলতে বলতে পর্যন্ত গিয়েছিলাম, বলবেন সাদ্দাম হোসেন মনে হয় ভুলে গেছে, তাই না, বেনামাজিদের প্রশ্ন, ও সাদ্দাম ভাই ওরা সুদ খাচ্ছে আমরা তার থেকে ভালো আছি, মনে আছে তো,
তার থেকে আমরা ভালো আছি। ও সাদ্দাম ভাই, এমন কিছু মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তাদের বাড়িতে রীতিমতো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেখানে আল্লাহ কোরআন বলেছে, আল্লাহর কোরআন বলেছে, আবার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাই নেহেসানা, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে খবরদার অসদ আচরণ করো না। আজকে দুঃখের সাথে বলতে হয় এমন অনেক মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকে জলসা হচ্ছে, তার শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, সবাই জম্মের খাওয়া খাচ্ছে, হরার ভর্তি করে খাচ্ছে, অথচ নিজের বোন বোনাইকে ভাত দেয় না, নিজের বোনকে ভাত দেয় না। এমন কিছু বাড়ি আছে না নাই? ভালো করে শুনেন, অনেক অনেক শুনেছেন, আমার মুখ থেকে একটু পাল্টা কথা শুনবেন কেমন। কিছু কিছু ভাইরা বোনের দেখে কি বলে জানেন, এমানা এই রাস্তার ধারে এই জায়গাটা তুই আমার নামে লিখে দে না, আমরা কি তোর দেখবো না সারা জীবন, তুই আমার বাড়ি আসবি, খাবি, থাকবি, তোর তো দেখবো। আর এটা কে বলেছে জানেন? ভারকানে ভাবি বলেছে, তোমার বোন ও জায়গা বিক্রি করে দেবে, বিক্রি করে দেবে শুনছি, কেন বিক্রি করবে, তুমি বলে বলে পিং পাং দে লিখে নাও, আমরা সারা জীবন দেখব, থাকব, খাওয়াবো, তুই আমার নামে লিখে দে। বুনির খুব কায়দা করে বোঝানোর পরে বোন যদি লিখে না দেয় তখন বাড়ির ভাবি বলে, ওই মেয়ে লোক আমি যতদিন বাঁচবো আমার ভিটে যেন না আসে। কে বলে? বাড়ির মহিলা। আর আমার মতো ভাই রাম ছাগল মাথা পেতে মেনে নাই, তোর বাড়িতে তোর শাশুড়ি গিলছে, ভাইরা ভাই গিলছে, জেসেস গিলছে, শালি গিলছে, ওরা ককাটা লিখেছে। ভালো করে শোনেন, মগজে ঢুকিয়ে নেন, যদি দুলা ভাইয়ের বাড়িতে শালি আর ভাইরা ভাই জেসেসার ভাইরা ভাই, তারা যদি বছরে পাঁচবার গিলতে পারে, মাসে যদি একবার গিলতে পারে, ও ককাটা জমি লিখেছে। যদি এক কাটাও না লিখে, আমার শালি যদি মাসে আমার বাড়িতে বারোবার ভাত পায়, আমার মায়ের পেটের বোন, এক মায়ের পেটের বোন, তার বেলা দুটো গিলতে দিয়ে খেতে দিতে গিয়ে গতরে বাজ পড়ছে আর বুকে ব্যাজ লাগিয়ে বলবে, আমি জলসার ক্যাশিয়া, মাথায় বাজ পড়বে, তৈরি থাকো। বলছে আমাদের জোসনার এতবার বলেছি লিখে দে, ও এসে কি হবে? হ্যাঁ, এক বিঘত থাকার এক হাত থাক বাপের সম্পত্তি, ফারায়েজ অনুযায়ী তুমি ছেলে, তোমার যেমন অধিকার আছে বোন তার অধিকার আছে। সে লিখে দেয়নি বলে তুমি তার দেখছো না, দেখবে না, তোমার শালি দেয় না বরং চলে যায়। কেন? কিসের জন্য? শালিকে দিতে পারো, নিজের বোনকে দিতে পারো না, অথচ গাড়ি চালাচ্ছ হিরো হুন্ডা, নিজেকে মনে করছো বিরাট বড় গুন্ডা, সামনে নিচ্ছ ঢান্ডা, তুমি দাবি করছো তুমি নাকি আল্লাহর বান্দা, পাক্কা চিটিং বাজ, তৈরি থাকো। ভাই এদিকে যারা জোরে জোরে কথা বলছেন পুরুষ মানুষ আছেন, এই স্টেজের বাম দিকে মহিলাদের দিকে অন্তত আল্লাহর আস্তে একটু আস্তে কথা বলেন। জানি না আপনারা ওখানে কি কাজ করছেন, তবে যাই করুন আস্তে কথা বলুন, বুঝলেন? কদিন আগে ওই জায়গাটার নাম বলবো না, একটা সভা করছি, আমার আমার আগে যে মাওলানা ওয়াজ করছে, আমি মসজিদে বসে আছি, তা দেখলাম খুব ঝামেলা হচ্ছে, হই 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 আওয়াজ হচ্ছে, মসজিদের মাঠে লোক ভর্তি। আর আমার ড্রাইভার ঘুরে এসে বলছে, ভাই যান জলসা আজকে আর হবে না। কেন? বলছে ছটা সাতটা লোক নিতে বসে আছে, ওই দিন কেন হচ্ছে, ঝগড়া হচ্ছে। তা আমি গিয়ে কি বিষয় ঝগড়াটা একটু জিজ্ঞাসা করলাম কমিটির একজনকে, বললো মহিলা ঘটিত কেস, ওই রাস্তার ধারে দোকানে কেনাকাটা করছিল, এক কথা দু কথা হতে হতে সে একটা ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।
ঠিক হোক ভুল হোক একটা ঘটনা ঘটেছে। আমার বলছে আবার তুমি চলো হুজুর, তাহলে লোক আর থাকবে না, সব ভেঙে হবে দিক ওদিক হয়ে যাচ্ছে। কিছুক্ষণ গিয়ে পাঁচ দশ মিনিট ভালোভাবে ভদ্রভাবে বললাম, হলো না। একটু ওই পাঁচ ছজন ছিল, ওটা জন চল্লিশ পঞ্চাশ মতো হলো। দেখ আমার দু চারটে হলো তো ভক্ত আছে, এসে বসেছে। আধ ঘন্টা মতো চিল্লাচিল্লি করার পরেও দেখছি শান্ত হয় না। লাস্টে বললাম, ভাই এই জলসা হচ্ছে আর পাশেই রাস্তা, এই যে দৌড়াদৌড়ি করছে, এখান থেকে যে বেরোবে তার দেবকে নারিবার করব। আপনারা রাজি আছেন? বলছে হ্যাঁ হুজুর রাজি আছে। আজি ঝামেলা হোক যাই হোক ওদিকে যাক, দূরে চলে যাক, হয় কালকে সকালে মেটাক, আপনার আজকে যদি মেটাতে যায় দূরে চলে যাক, বারবার বলেও হয় না। এবার যখন টোটাল শ্রোতাদের মগজ থেকে ভালো করে ধোলাই করে বললাম, এই রাস্তাতে যে যাবে তার দেবকে নাড়ি বার করে, আপনারা রাজি আছেন? আর জলসার যদি সামান্য ক্ষতি হয় সব ক্ষতিপূরণ নেওয়া হবে, মাল পুরো ঠান্ডা। তা যদি জনগণ ঠিক থাকে না, ঘজর ঘজর আর ফচর ফচর সব চলে যাবে পেটে, বুঝলেন? দুটো একটা মাথা মাটা মনে মনে করো, ও মলি সাহেবরা বলছে তা কি হয়েছে, হাঙ্গা কি হয়ে, তুমি বোঝো না এখানে ওয়াজ হলেও আস্তে কথা বলতে হয়, তোমার সব জ্ঞান আছে এই গানটা নেই। চলুন এই পিতা মাতার কথা আজ বলার মূল কারণ হলো, এই যতগুলো বয়স্ক মানুষ বসে আছে হাত ধরে তুলে সাইটে নিয়ে যান, পাহাড় পরিমাণ বুকে জমানো ব্যথা, এদের দুঃখ শোনার মতো মানুষের সংখ্যা খুব কম, কথা ঠিক কি না? হুজুরের দাওয়াত করে বলে হুজুর খাও খাও খাও, হুজুর খাও, ওরে হুজুরের পেট বলছে হয়ে গেছে খাজা বাবার ডেগ, হুজুর খাবে না। বলছে হুজুর কেন, চর্বি বাঁধে দেবো, লাও খাও। আমার জিজ্ঞাসা, হুজুরকে খাওয়ানোর আগে তোমার গর্ভধারিণী মা জন্মদাতা বাপকে কবে খাইয়েছো? বাপ মাকে না খাইয়ে হুজুরকে খাওয়ালে, বাপ মাকে না খাইয়ে শ্বশুর শাশুড়িকে খাওয়ালে সব হবে, কেউ প্রমাণ দিতে পারবে? বাপ বলে হুজুর আমার মা নামাজ পড়ে না, আমার বাপ নামাজ পড়ে না। এই খাজরার যুবকেরা, মা যদি বেশ্যাবৃত্তি করে, বাপ যদি মাতাল হয়, পাড়ার লোক বলবে মাতাল, পাড়ার লোক বলবে বেশ্যা, তুমি বলবে আমার মা আমার বাপ। যদি বুকে জড়িয়ে ধরতে পারো তাহলে তোমার জন্য বসিরহাট হুজুরের মাজার জিয়ারত, তাহলে তোমার জন্য ফুরফুরা শরীফের মাজার জিয়ারত, তাহলে তোমার জন্য আজমির শরীফের জিয়ারত, তা না হলে কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকে না, তোর জন্য দাদা হুজুর পীর নয়, আল্লামা হুজুর পীর নয়, দরগাপুরি হুজুর পীর নয়, আজমিরের পীর পীর নয়, তোর জন্য পীর হলো ইবলিস শয়তান, দ্বিতীয় নম্বর পীর তোর বাড়ির বউ, সাবধান। শুনে রাখুন উপস্থিত জনমণ্ডলী, বয়স্ক মানুষ ওনার কথা আপনারা দর দিচ্ছেন কেন? আস্তে আস্তে আমার দিকে খেয়াল করেন, বয়স্ক মানুষ, হ্যাঁ ওনার আবেগে মনে অনেক কষ্টের কথা আসছে, তাই অনেক কিছু বেরিয়ে আসে, সুতরাং সেসব কথায় দর দিলে হয় না। কারণ যখন দেখবেন পাশে কেউ বসে কাঁদে, আর গায়ে যদি হাত গুলানো হয়, কাঁদিস নি কচি, আব্বা মরে গেছে কি মা কেউ মারা গেছে, তখন দেখবেন আরো বেশি কান্না আসে, কথা ঠিক কি না? তা সুতরাং যখন কষ্টের কথাগুলো কেউ একজন বলে, তখন তখন আবেগে অনেক কথা বেরিয়ে আসে। আর আমি তো বক্তব্য করছি, একজন মাওলানা একজন বসে আছে, এই ইউটিউবে রেকর্ড হচ্ছে, একটা কেউ যদি বলতে পারে সাদ্দাম হোসেন গল্প করেছে, সারা জীবনের মতো রদ করব না। আসলে বক্তারা না ওয়াজটাকে টান দিয়ে টান দিয়ে টান দিয়ে খালি কানে হাত দিয়ে বলছে, বাবারা বাবারা কি বলবো আমার নবী দুঃখের কথা, কি বলবি বল, লোক বলছে ফেটকে দেছে, বলছে শুধু গজলটা শোন। এই করে করে ওয়াজ ব্যবস্থাটাকে লোক মনে করে সুদ দিয়ে বললেই ওয়াজ, আর এই কাটা কাটা বললে না গল্প করবে, ইয়ে ওয়াজ না।
ওয়াজ মানে একদম কানে হাত দিয়ে ধরে বাবারা বাবারা একভাবে চলবে, যেন মনে হয় চাষ সাত গাড়ি যাচ্ছে। নো বাম্পার টু বেরেক, বলবে মারাত্মক ব্যাপার। ওরে দু ঘন্টার জন্য এসে আমি আমার আখেরাতের জীবন নষ্ট করতে চাই না, দু ঘন্টার জন্য আখেরাত নষ্ট করব না। পিতা মাতা বেনামাজিদের বক্তব্য বলতে বলতে এ পর্যন্ত নিয়ে এসেছি।